অবরুদ্ধ গাজা উপত্যকায় নেতানিয়াহু বাহিনীর বর্বরতার জবাবে ইসরায়েলের জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হাউথি। এরপর থেকে হাউথিদের হামলায় অস্থির লোহিত সাগর, ইডেন উপসাগর, এমনকি আরব সাগর, এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে এ রুট ব্যবহার করা দেশগুলো। হাউথিদের আক্রমণ থেকে বাঁচতে জাহাজগুলোকে নিতে হচ্ছে ভিন্ন রুট, যার ফলে কমে গেছে নৌপথে জাহাজ চলাচলের সংখ্যা। হাউথিদের প্রতিহত করতে তাদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি সহ পশ্চিমা বেশ কয়েকটি দেশ। পশ্চিমাদের কঠোর পদক্ষেপও দমাতে পারেনি হাউথিদের। যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের হামলা সত্ত্বেও হাউথি যোদ্ধাদের ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজ। এবার পশ্চিমাদের হুঁশিয়ার করে নতুন এক ভিডিও বার্তা দিয়েছেন হাউথি নেতা আব্দুল মালিক আল হাউথি। শত্রুপক্ষের শতবাধা উপেক্ষা করে আমাদের কর্মকাণ্ড অব্যাহত রাখব। দমে না গিয়ে বরং হামলার নতুন কৌশলে শত্রুদের হতবাক করে দেয়া হবে। আমরা এ বিষয়ে কথা বলতে চাই না, কাজের মাধ্যমে প্রমাণ দিতে চাই। অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের খাদ্য ও ওষুধ প্রবেশের অনুমতি দিতে হবে বলেও জানান আব্দুল মালিক। অবিলম্বে উপত্যকাটিতে গণহত্যা বন্ধ করার আহ্বানও জানান তিনি। এদিকে হাউথিদের ড্রোন ভেবে ভুল করে মার্কিন ড্রোন লক্ষ্য করে গুলি চালিয়েছে জার্মানি। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন। ওই প্রতিরক্ষা কর্মকর্তা জানান, গত মঙ্গলবার একটি জার্মান যুদ্ধজাহাজ লোহিত সাগরের ওপর দিয়ে উড়তে থাকা একটি মার্কিন ড্রোনের ওপর গুলি চালায়, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সেটি ড্রোনে আঘাত করেনি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।